সজল আহমেদ আপনি লিখেছেন আমার চাচার চার মেয়ে ছেলে নেই এমন অবস্থায় চাচা যদি আমাদেরকে তার সম্পত্তির ভাগ না দেন সেজন্য আপনার চাচার শুধু মেয়ে আছে চারজন কোনো ছেলে নেই সেক্ষেত্রে তাদেরকে দেওয়ার পর সম্পদের কিছু হিসা আপনারাও পাবেন তো তিনি যদি আপনাদেরকে ইচ্ছা বা বঞ্চিত করেন এবং সবগুলো মেয়েদের নামে লিখিয়ে দেন তাহলে সেক্ষেত্রে সেটা তাদের জন্য ন্যায্য হবে না ন্যায়সঙ্গত হবে না তবে আপনি আপনার চাচার তালিকাভুক্ত ওয়ারিস যাদের জন্য সুনির্দিষ্ট হিস্সা রেখেছে সেরকম ওয়ারিসন আপনি আসাবা তার ওয়ারিসদেরকে দেওয়ার পর যেটা থাকবে সেখানে আপনি অংশ পাবেন করে নির্দেশনা আলোকে